আসসালামু আলাইকুম, আমি কাজী মাহবুবজামান অবিন। ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডে সকলকে স্বাগত জানাই। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদের সার্কুলার চলছে। এই সার্কুলারটিতে যারা অ্যাপ্লিকেশন করেছো এবং সামনে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের সকলের জন্যই আজকের এই এপিসোডটি অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, আজকের যে ভর্তি পরীক্ষা রয়েছে, সেই ভর্তি পরীক্ষায় আমরা কীভাবে ভালো করতে পারি, আমাদের সর্বোচ্চটুকু দিতে পারি, সেটা নিয়ে আজকে কথা বলব। কিছু মেইন প্রবলেমগুলো আমি যদি বলি, আমরা নাবিক পদে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা জানি যে আমাদের হাতে সময় রয়েছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বিষয়টা কেমন, তোমরা অনেকেই জানো যে নাবিক পদের পরীক্ষাটা হয়ে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ। সেক্ষেত্রে অনেকের হাতে সময় রয়েছে 15 দিন, 1 মাস, 1.5 মাস অথবা 2 মাস। সো এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। আর নাবিক পদের যে ভর্তি পরীক্ষা রয়েছে, এইখানে যারা অংশ নিয়ে থাকে বা ডিফেন্সের অন্যান্য ক্ষেত্রেও, সকলেই কিন্তু যে কাজটি করে সেটি হচ্ছে সার্কুলারের পর থেকে আসলে প্রিপারেশনটা নেওয়া শুরু করে থাকে। সো বেশিরভাগ ক্যান্ডিডেটের হাতেই কিন্তু সময়টা খুবই কম। সো এই অল্প সময়ে ভালো একটা প্রিপারেশনের জন্য, বেস্ট একটা প্রিপারেশনের জন্য, অর্থাৎ যাতে আমরা নাবিক পদের চান্স পাই শতবার, সেটা আমরা কীভাবে করতে পারি। সো প্রথমে যেটা বললাম যে আমাদের হাতে কিন্তু সময় একেবারে কম। সো এই অল্প সময়টাকে যদি আমরা বেস্ট অ্যাফোর্ট দিয়ে কাজে লাগাই, তাহলে অবশ্যই কিন্তু আমরা নাবিক পদে এইবারেই চান্স পাচ্ছি, একেবারে এটা কনফার্ম। তোমরা যারা আমার কথার সাথে দ্বিমত রয়েছ, তারা যদি আমি যে কাজগুলো বলবো সেগুলো যদি করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবে। কারণ হচ্ছে, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে তোমার মতো যারা অন্যান্য পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু একই রকম, তারাও কিন্তু অলরেডি কেউ প্রিপারেশন নেয়নি এতদিন পর্যন্ত। ম্যাক্সিমামের ক্যান্ডিডেটের ক্ষেত্রে একই রকম, এখন থেকে তারা প্রিপারেশন নেওয়া শুরু করছে। সো তুমি যদি একটা স্মার্ট এবং গোছানো প্রিপারেশন নিতে পারো, তাহলে অবশ্যই চান্স পাবে। এখন এই স্মার্ট এবং গোছানো প্রিপারেশনটা তুমি কীভাবে নিবে? প্রিপারেশন নেওয়ার জন্য এখন অনেকগুলো ওয়ে রয়েছে, তুমি কোনটা বেছে নেবে একান্তই তোমার ব্যাপার। প্রথমেই যদি লক্ষ্য করো যে সময়টা কিন্তু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে যদি তুমি জগাখিচুড়ি করে প্রিপারেশন নাও, তাহলে চান্স তো পাবেই না এবং তোমার প্রিপারেশনটাও ইনকমপ্লিট থাকবে। প্রথমেই তুমি জানবে যে কী কী বিষয়ের উপর পরীক্ষা হয়। তাহলে জানো নিশ্চয়ই যে 6টি সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং আইকিউ। পরীক্ষা হচ্ছে MCQ আকারে, 50টি MCQ থাকে সাধারণত পরীক্ষা। সো আমরা যদি দেখি আমরা এই অল্প সময়ে কীভাবে কভার করতে পারবো এই 6টা সাবজেক্ট। সো এটার জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে আমাদের যে ফাইটার্স নাবিক বইটি রয়েছে, এটা তুমি যদি ফলো করো। এখন কথা হচ্ছে যে কেন তুমি নাবিক বই ফলো করবে। অনেকেই হয়তো মনে করতে পারো যে আমরা তো আমাদের কথা বলবি, অর্থাৎ ফাইটার্স নাবিক বইটা যেহেতু আমাদের, আমরা হয়তো এটাকে হাইলাইটেড করার জন্য তোমাকে বলছি। তুমি যদি সেটি মনেই করে থাকো, তাহলে এখন তোমাকে আমি এটা ক্লিয়ার করে বোঝাই। প্রথমত যে বিষয়টি হচ্ছে, এই বইটি হচ্ছে শুধুমাত্র নাবিকের জন্য। তুমি বাজারে যে বইগুলো পাবে সেগুলো কি নাবিকের জন্য? অবশ্যই না। সেগুলো হচ্ছে সকল সাবজেক্টের একসাথে জগাখিচুড়ি টাইপের একটা প্যাকেজ। সো সেখানে নাবিকের জন্য স্পেশালাইজড কোনো কিছু পাচ্ছ না। এবং এই বইটি যেহেতু নাবিকের জন্য তৈরি করা হয়েছে, এই বইটি কিন্তু নাবিকের জন্য স্পেশালাইজড। স্পেশালিটি কী কী আছে এটাতে? প্রথমে যদি দেখি, বিগত বছরের যে নাবিকের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেটি কিন্তু সলিউশন আকারে দেওয়া রয়েছে। সো এর থেকে তুমি একটা হিউজ আইডিয়া পাচ্ছ। তার পরবর্তীতে যেটি পাচ্ছ, নাবিক যে সার্কুলার এবং নৌবাহিনী সম্পর্কে ইন ডিটেলস এই বইটিতে দেওয়া রয়েছে। পরবর্তীতে আসছি আমাদের মৌখিক পরীক্ষা যে হয়ে থাকে, সেই মৌখিক পরীক্ষার অনেকগুলো স্যাম্পল কোশ্চেন, অনেকগুলো ভাইবার, যে বিগত দিনে কোশ্চেন যারা যারা ফেস করেছে সেই আদলে অনেকগুলো ভাইবার স্যাম্পল কোশ্চেন আকারে দেওয়া রয়েছে এবং সলিউশন করে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে আসছি যে আমাদের 6টি সাবজেক্টের উপরে পরীক্ষা হচ্ছে, সেই 6টি সাবজেক্টের ডিটেলস এই বইটিতে সলিউশন আকারে পাচ্ছ।
এবং অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, ধরো ইংলিশে প্রবলেম থাকে, ম্যাথে প্রবলেম থাকে, আইকিউ প্রবলেম থাকে, বাংলায় প্রবলেম থাকে। এখানে কিন্তু প্রতিটি বিষয় ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে, যেমন ধরো আমাদের এমসিকিউ আকারে ম্যাথ পরীক্ষা হবে, এটা কিন্তু আমরা যদি ম্যাথ যদি ডিটেল করি সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না। আমরা শর্টকাট ওয়েতে কীভাবে ম্যাথগুলো করা যায় এমসিকিউ আকারে, সেখানে এই শর্টকাট ওয়েতে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। তেমনিভাবে আইকিউ এর ক্ষেত্রে আইকিউগুলো কীভাবে সলিউশন করা হয়, কীভাবে হয়েছে সেগুলো বাংলায় কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এই বইটিতে। ঠিক সেম ওয়েতে ইংলিশের ক্ষেত্রে সেগুলো কিন্তু শর্টকাট ওয়েতে এই বইটিতে দেওয়া রয়েছে, যেটা আমরা ইজিলি মনে করতে পারি এবং খুব সহজেই বুঝতে পারি এবং পরীক্ষায় সেটা কাজে লাগাতে পারি। এগুলো কিন্তু সকল টপিকের ক্ষেত্রেই, সকল সাবজেক্টের ক্ষেত্রেই একই ওয়েতে দেওয়া রয়েছে। তার পাশাপাশি অনেকে বলতে পারে যে টেক্সট বুক পড়ার জন্য আমাদের এই বইটিতে কিন্তু টেক্সট বুকের সলিউশন আকারে দেওয়া রয়েছে। সো বুঝতেই পারছ যে কম্প্যাক্ট এই নাবিকপদের বইটি তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হতে পারে। সো এটা তো বললাম বইয়ের স্পেশালিটি। সো এই বইটা কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, এটি বিষয়েও তোমাকে সতর্ক থাকতে হবে। এই বইটি কিন্তু তোমাকে সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের একাডেমিতে আসতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের দেয়া যে তিনটি নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি এখনই তুমি পারচেস করতে পারো। মনে রাখবে অন্য কোথাও এই বইটি কিন্তু পাওয়া যায় না। সো এটি হচ্ছে নাবিক ভর্তি প্রক্রিয়ার জন্য, ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ সহযোগী তোমার একটি বই। তার পাশাপাশি তুমি চাইলে আমাদের ডিফেন্স একাডেমিতে কোর্স করতে পারো, যারা সর্বোচ্চভাবে চাও, মনে প্রাণে চাও না এইবারই আমাকে চান্স পেতেই হবে, শুধুমাত্র তারাই আসতে পারো। কারণ আমরা তোমাকে সর্বোচ্চটুকুভাবে দিয়েই প্রস্তুত করব যাতে করে এইবারই তোমার চান্সটা হয়ে যায়। আমাদের এখানে শর্ট কোর্স রয়েছে যেটি অল্প দিনেই তুমি তোমার নিজেকে সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুত করতে পারবে, কারণ এখানে আমাদের এক্সাম হচ্ছে, ক্লাস হচ্ছে, তোমার নিজের প্র্যাকটিসগুলো হচ্ছে। সো তুমি নিজেই বুঝতে পারবে যে কতটুকু ইফেক্টিভ হবে তোমার সেই কোর্সটুকু। সো আশা করি যারা নাবিক পদে যোগদান করতে চাও তাদের সাথে শীঘ্রই দেখা হবে, কথা হবে। সো আজকের এপিসোডে এটুকুই আমার বলার, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।